কেউ চিকিৎসার জন্য, কেউ বা ঘুরতে ভারতে এসেছিলেন। সোমবার দুপুরের পর অজানা আতঙ্ক তারা করছে দীপঙ্কর মঞ্জুর বলাই দাসদের। আন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে। সরকারি ভবন ভাঙচুরের পাশাপাশি ঢাকা সহ একাধিক জায়গায় ঘটেছে অগ্নি সংযোগের ঘটনা। প্রতিবেশী দেশের অগ্নিগর্ভ পরিস্থিতির প্রভাব পড়ল পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্তগুলিতে। চিকিৎসার জন্য বাংলায় এসেছেন বহু বাংলাদেশি। ভিসার মেয়াদ শেষ হওয়ায় বেশ কয়েকজনকে আজই বাংলাদেশে ফিরে যেতে হতো, কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে উৎকণ্ঠা তারা করছে তাদের। এতক্ষণ ধরে আমাদের ইমিগ্রেশন গেট বন্ধ ছিল, এখন আবার নতুন করে আমাদের গেট চালু করে দেওয়ার জন্য আমরা খুবই মানে উপকৃত হয়েছি। হ্যাঁ, ওপারে ইমিগ্রেশন কমপ্লিট করার পর ওখানে আমাদেরকে নিরাপদ স্থানে থাকতে হবে। এই হচ্ছে অবস্থান। দেশে ফিরলে ঘরে ফিরতে পারবো কিনা আশঙ্কার মধ্যে আছি আমরা। ডাক্তার দেখানোর জন্য আরসি ডাক্তার দেখাইয়া এখানে কালকে আসছি। এখন এখানে আমাদের আজকের পর্যন্ত ভিসা এই 5/8/2024 আরসি এখানে বন্ধ হয়ে গেছে। এখানে আমরা ভিসা যদি ক্যান্সেল হয়ে যায় আমরা কালকে ঢুকবো কেমনে? আমাদের তো এখন সমস্যা। বিএসএফ বললো 7টা পর্যন্ত পার করবে এটা বলছে। আমি বাংলাদেশ থেকে আসছিলাম এখানে বেড়াতে, গঙ্গারামপুরে ছিলাম। আজকে আমার বিশাল লার্জেস্ট ছিল, যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। এখানে আইসা দেখি যে বাংলাদেশে গ্যাজাম হচ্ছে, এখানে ওই বাংলাদেশে ইমিগ্রেশনের ভাঙচুর হচ্ছে, এই পার থেকে আর আটকে দিছে, যেতে দেয়নি। তাহলে ওখানে আপনার কোথায় বাড়ি থাকবেন, যাবেন কোথায়? এই ঢাকা যাওয়ার ইচ্ছা ছিল, এখন তো যেতে পারছি না। ওখানে লোকজন ভিড় হয়ে গেছে, গ্যাজাম রাস্তাঘাটে মারাধর চলছে এরকম। আগাম সতর্কতা হিসেবে সমস্ত সীমান্ত বন্ধ করে দিয়েছে ভারত সরকার, জোরদার করা হয়েছে নিরাপত্তা। এতে সমস্যায় পড়েছেন ভারত থেকে বাংলাদেশে পণ্য সরবরাহকারীরা। পণ্য নিয়ে বাংলাদেশে যাওয়া বহু গাড়ি আটকে পড়েছে আন্দোলনের জেরে। গাড়ির চালকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পণ্য সরবরাহকারীদের সংগঠন। সেই সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক না হলে বাণিজ্যে বড় ক্ষতির আশঙ্কা করছে তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যাডাম উনি ইস্তফা দিয়েছেন। ইস্তফা দেওয়ার কারণে আমাদের বাংলাদেশ বর্ডারে এক্সপোর্ট আপাতত বন্ধ রয়েছে। 350-400 গাড়ির ড্রাইভার অলরেডি বাংলাদেশে আছে, ওনাদেরকে ফেরত করার জন্য আমরা অনুরোধ করেছি এবং ওনাদের যেন কিছু না হয় সেটাও আমরা দেখতে বলেছি। গাড়িতে যেন কোনো রকম আঘাত বা কোনো রকম আগুন বা কোনো রকম কিছু যেন না লাগানো হয় এটা আমরা আবেদন জানিয়েছি। ওনাদের ডিসি কাস্টমস এবং আমাদের হাই অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার সাহেব আছে, ওনাদের সাথে আমার কথা হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তেজনা ছড়াতে পারে, সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট না করার জন্য আবেদন জানিয়েছেন তিনি। সেই সঙ্গে ভারত সরকারের সিদ্ধান্ত মতো রাজ্য সরকার কাজ করবে বলে জানান। সাতজন করে সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে শান্ত থাকুন, সুস্থ থাকুন, কেউ কোনো সাম্প্রদায়িকতার মূলক আচরণ করবেন না এবং আইন হাতে না। যারা বিপদে পড়বে আমাদের ভাই বোনেরা, কারণ এখনো অনেকে আছে, আমরা ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ সেটা দেখে রাখবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেভাবে বলবে আমরা সেভাবেই করব। কবে ফিরবে স্বস্তি, তার কোনো সদুত্তর নেই ভারতে আসা বাংলাদেশিদের। ভিসার মেয়াদ শেষে ঠাই মিলবে কিনা ভারতীয় প্রশাসনের দিকে তাকিয়ে তারা। নিউজ টাইম।